বোলপুরে সিয়ান এলাকায় বড় সড় খামারবাড়ি কেয়ারটেকারের পরিবারের দাবি মালিকের নাম অনুব্রত মণ্ডল পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার অনুব্রত মণ্ডলেরও খামারবাড়ির হদিশ একেবারে এই প্রশ্নটাই উঠছে কারণ প্রায় 50 বিঘা জমির উপর ধান মাছ সবজি সমস্ত কিছুর চাষ হয় এবং কেয়ারটেকারের দাবি অনুযায়ী বছর 20 আগে এই সম্পত্তি কেনেন অনুব্রত মণ্ডল মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এটাই হওয়ার ছিল যে বক্তব্যটা আপনারা শুনলেন 50 বিঘে জমির খামার বাড়ির উদ্ধার হলো অ্যাটলিস্ট ইনফরমেশন পাওয়া গেল যেটা এবিপি আনন্দ সম্প্রচার করেছে অনুব্রত মণ্ডলের 50 বিঘে জমির একটা খামার বাড়ি ভাবতে পারেন এক বিঘে নয় দু বিঘে নয় তিন বিঘে নয় চার বিঘে নয় 50 বিঘের জমির খামার বাড়ির সন্ধান পাওয়া গেল আরও কত বিঘে বিঘে জমি এরকম আছে আমরা কেউ জানি না বিশ্বাস করুন আমার খালি একটা প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সামনে পেলে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আচ্ছা মুখ্যমন্ত্রী আপনি জানতেন না 18 বছর ধরে যে মানুষটাকে আপনি ওই অনুব্রত মণ্ডলকে একদম নিঃশর্তভাবে দণ্ডবৎ মানে হাতে 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 আপনি পাওয়ারটা দিয়ে রেখেছিলেন জেলা সভাপতি করে রেখেছেন তৃণমূল কংগ্রেসে সেই মানুষটা এইভাবে সম্পত্তি বৃদ্ধি করেছে একটা মাগুর মাছের বিক্রেতা থেকে আজকে হাজার কোটি টাকার উপর প্রপার্টি বলে শোনা যাচ্ছে তার একটা একটা করে উদ্ধার হচ্ছে আজকে এই প্রতিবেদনে আপনারা দেখবেন 50 বিঘের কাহিনীটা দেখবেন 50 বিঘের খামার বাড়ি কিনে রেখে দিয়েছেন অনুব্রত মণ্ডল এমনই অভিযোগ আমাদের খালি প্রশ্ন অনেকগুলো প্রশ্ন নিয়ে আজকে বাংলার মনে এলাম প্রথম প্রশ্ন যে রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন না রাজ্যের মুখ্যমন্ত্রী একবারও বলেননি যে তুমি টাকাটা কোথা থেকে পাচ্ছ তুমি মাগুর মাছে বিক্রেতা ছিলে তারপর তোমাকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি করেছি বীরভূমের দাঁড়িয়ে তুমি টাকাটা কোথা থেকে পেলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে তার জেলা সভাপতিকে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করার কোনো প্রয়োজন ছিল না এই প্রশ্নটা আমাকে ভাবাচ্ছে বারবার আমি যদি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি হতাম আমি প্রথম কাজটা করতাম অনুব্রত মণ্ডলকে ডাকতাম ডেকে বলতাম ওই যে 50 বিঘে জমিটা কিনেছো কার টাকায় কিনেছো কোন টাকায় কিনেছো কোন ব্যবসার টাকায় কিনেছো যদি ব্যবসা সৎপথে আমার কিচ্ছু বলার নেই কিন্তু যদি করে থাকো তাহলে কিসের থেকে কিনেছো না মানুষ তো দেখবে আলটিমেটলি আজ হোক কাল মানুষ জানবে যেভাবে আজকে 2022 শেষ পর্যন্ত সিবিআই অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করার পর মানুষ জেনে গেল এবং আরও আরও সম্পত্তি উদ্ধার হবে একটা পার্থ চট্টোপাধ্যায় মহামন্ত্রী মহাসচিব এত বছর তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সারথি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ডান হাত সেই মানুষটা যিনি শিল্পমন্ত্রী শিক্ষামন্ত্রী পরিষদীয় মন্ত্রী তথ্য প্রযুক্তি মন্ত্রী কোন মন্ত্রক সামলানি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিকটা সামলেছেন মহামন্ত্রী মহাসচিব করে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের তিনি যখন সম্পদ বৃদ্ধি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমি কিছু জানি না এবারও দেখুন আপনি এই 50 বিঘে জমির পর বলতেন আমি তো কিছু জানতাম না পরবর্তীকালে বিযুক্ত করা হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই সম্পদ বৃদ্ধির কোনো সম্পর্ক নেই উনি ব্যক্তি অনুব্রত মণ্ডল উনি ব্যক্তিগতভাবে সম্পদ বৃদ্ধি করেছে আমরা এটাকে এন্ডোর্স করি না ফলে তাকে আমরা জেলা সভাপতি পদ থেকে অপসারণ করলাম কদিনের মধ্যেই আপনারা শুনবেন কিন্তু এই প্রশ্নটা হলো যখন সম্পদ বৃদ্ধি হয়েছে যখন টাকাটা তুলেছেন কার কাছ থেকে টাকাটা তুলেছে তিনি সৎ পথে ব্যবসা করুন কোনো অসুবিধে নেই সেই টাকা দিয়ে 50 বিঘে কেন 500 বিঘের প্রপার্টি কিনুন কোনো অসুবিধে নেই কিন্তু একজন রাজনৈতিক নেতা তার প্রত্যেকটা গতি প্রকৃতি কিন্তু মানুষ মাপে কিন্তু ভয়ে কথা বলতে পারে না অনুব্রত মণ্ডল যে ভয়ের পরিবেশ সারা 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 বীরভূম জেলায় করে রেখে দিয়েছিলেন ফলে স্বাভাবিকভাবে তাকে রোল মডেল করে মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছিলেন আর এই সব কিছু আমাদের বিশ্বাস সব কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন কেন এবার সেটাকে আপনাকে ব্যাখ্যা করছি এক 50 বিঘে জমি বিএলআরও ডিপার্টমেন্টের আন্ডারে রেজিস্ট্রেশন করাতে হয় অর্থাৎ ভূমি রাজস্ব দপ্তর ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রীকে মুখ্যমন্ত্রী গত 11 বছর ধরে পুরো দেখভালটা মুখ্যমন্ত্রী নিজে করেন ফলে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী জানেন না এই যুক্তিটা কিন্তু খণ্ডিত হয়ে যাচ্ছে এক দ্বিতীয় কথাটা হচ্ছে আইবি গোয়েন্দা দপ্তর কোথায় কে কী প্রপার্টি করছে কে কোথায় যাচ্ছে কী করছে সমস্ত তথ্য ফাইলবন্দি করে রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর টেবিলে পৌঁছন কেন মুখ্যমন্ত্রী যেদিন থেকে ক্ষমতায় এসেছেন গোয়েন্দা দপ্তরটাকে প্রচণ্ড শক্তিশালী করেছেন যার জন্য যে কোনো প্রশাসনিক সবাই দেখবেন যে কাক নড়লে কাকদ্বীপে কুচবিহারে যদি কোনো কাঠবিড়ালি গাছে নড়ে সেটাও বলেন আমি সব জানি আমার কাছে সব খবর আসে আর এক একজন নেতা মন্ত্রী বিঘের পর বিঘে জমি কিনে গেছেন মুখ্যমন্ত্রী জানতেন না এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীকে করতে ইচ্ছে করছে কিন্তু বাংলার তথাকথিত অনুপ্রাণিত সংবাদ মাধ্যম যখন মুখ্যমন্ত্রীর সামনে প্রেস কনফারেন্সে বসবেন তখন একবারের জন্য তাকে প্রশ্ন করবেন আচ্ছা মুখ্যমন্ত্রী আপনার ভূমি রাজস্ব দপ্তরে আজকে একজন মানুষ 50 বিঘে জমি কিনছেন আপনার একজন জেলা সভাপতি 18 বছর ধরে যাকে করে রেখে দিয়েছেন একাধিক বোর্ডে শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের সভাপতি করে রেখেছেন একাধিক বোর্ডে দায়িত্ব দিয়ে রেখেছেন আপনার স্নেহের কেষ্ট এত প্রপার্টি কিনেছেন আপনি জানতেন না এই প্রশ্নটা একজন সাংবাদিক সিট দ্বারা সোজা করে
মুখ্যমন্ত্রীকে করতে পারেন না, সেইটা নিয়ে আমরা বারবার বলি এই রাজ্যের তথাকথিত সংবাদ মাধ্যম বিশেষ করে সংবাদপত্র তারা সিদ্ধারা বেঁকিয়ে দিয়েছে। ইদানিংকালে কিছু কিছু খবর বার করে আপনারা দেখবেন, অনুব্রত মণ্ডলের ওই গরুর হাট নিয়ে একটা বড় স্টোরি আনন্দবাজার ফ্রন্ট পেজে বার করেছে। আচ্ছা বলুন তো গরুর হাটটা কি আজকে হয়েছে? গত 10 বছর ধরে গরুর হাট তিল তিল করে অনুব্রত মণ্ডল গড়ে তুলেছেন, আর সেই গরুর হাট নিয়ে আনন্দবাজার একটা দিন স্টোরি প্রথম পাতা ছেড়ে দিন, পঞ্চম পাতায় কোনো দিন করেছেন, আজকে করছেন, তার কারণ মানুষ চিচি করছে, তাই নিজস্ব সংবাদপত্রের বিক্রি বাড়ানোর জন্য করছেন, অথচ তার মধ্যে দিয়ে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট হয়ে গেল। বাংলা সংবাদ মাধ্যমে দায়িত্ব নেবেন, এই প্রশ্নটা রাখছি আজকে বাংলার মনে। আর আরেকটা প্রশ্ন একই সঙ্গে রাখছি, শুধু পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল নয়, দুজন ব্যক্তি নয়, কয়েকশো নেতা বা কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের নেতা আছেন যারা এইভাবেই হয়তো সম্পদ বৃদ্ধি করেছেন। আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কোন সৌকত, কোন জাহাঙ্গীর, কোন কাইজার, কোন মুদাসার, কোন সেলিম কীভাবে প্রপার্টি বৃদ্ধি করেছে এবং সেই প্রপার্টিটা আদতে স্বনামে নয় বেনামে হয়তো বৃদ্ধি করেছেন, এবং সেটা রাজ্যের সর্বোচ্চ স্তরের একজন যুব নেতার, তারও তো প্রপার্টি আছে। আমরা শুনি, অনুসন্ধান হোক, ইডি ঢুকুক, সিবিআই ঢুকুক, বাংলার মানুষ সেটা এই মুহূর্তে চাইছে। যা তথ্য পাবেন আপনারা, আপনারা আমাদের বাংলার মনের দর্শক, আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন, আমরা চেষ্টা করব সমস্ত তথ্য নিয়ে ইডি কিংবা সিবিআই এর ভাড়াতে পৌঁছে দিতে। আসুন আজকে কথা বলবো না সেই প্রপার্টি বৃদ্ধির 50 বিঘে জমির রোমহর্ষক কাহিনী। শেষ পর্যন্ত এবিপি আনন্দ আবিষ্কার করেছে আজকে অনুব্রত মণ্ডল ধরা পড়ার পর, এতদিন করেননি কেন? এতদিন চেষ্টা তো করতে পারতেন, অনুব্রত মণ্ডলের দাবড়ানি খেতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপন বন্ধ হয়ে যেত, তবু বেটার লেট দ্যান নেভার। অনুব্রত মণ্ডল ধরা পড়ার পর শেষ পর্যন্ত এবিপি আনন্দের চোখ খুলেছে এবং তারা শেষ পর্যন্ত পৌঁছে গেছেন ওই 50 বিঘে জমি যা অনুব্রত মণ্ডলের বলে তার পরিচারিকা বলছে। আজকে আসুন সেই সংক্রান্ত এবিপি আনন্দের ওই রিপোর্টটা আমরা শুনি বাংলার মনে। বোলপুরে সিয়ান এলাকায় বড় সড়ো খামার বাড়ি, কেয়ারটেকারের পরিবারের দাবি, মালিকের নাম অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার অনুব্রত মণ্ডলেরও খামার বাড়ির হদিশ, একেবারে এই প্রশ্নটাই উঠছে। কারণ প্রায় 50 বিঘা জমির ওপর ধান, মাছ, সবজি সমস্ত কিছুর চাষ হয় এবং কেয়ারটেকারের দাবি অনুযায়ী বছর 20 আগে এই সম্পত্তি কেনেন অনুব্রত মণ্ডল। যা চাষ হয় সবই বাজারে বিক্রি হয়। পার্থ চট্টোপাধ্যায়ের পর অনুব্রত মণ্ডলের বিরাট খামার বাড়ির হদিশ মিলল। খামারে গবাদি পশু না থাকলেও রয়েছে বড় বড় খড়ের গাদা, মাঝে মধ্যেই খামার বাড়িতে আসতেন অনুব্রত মণ্ডল। কেয়ারটেকারের দাবি অনুযায়ী এই খামার বাড়ি অনুব্রত মণ্ডলের। কেয়ারটেকারের এক আত্মীয় অনুব্রতর বোলপুরের নিচুপট্টির বাড়িতে পরিচারিকার কাজ করেন। এখনো পর্যন্ত যে যে বিষয়গুলো সামনে আসছে আপনারা দেখছেন সেই খামার বাড়ির ছবি, বিশাল সম্পত্তি এই মুহূর্তে আপনাদের সামনে, যে এক্সক্লুসিভ ছবি আমাদের হাতে এসেছে। পার্থ চট্টোপাধ্যায়ের পর অনুব্রত মণ্ডলের খামার বাড়ির হদিশ, বছর 20 আগে এই সম্পত্তি কেনেন অনুব্রত, এমনটাই কেয়ারটেকারের দাবি। মাঝে মধ্যে এই খামার বাড়িতে আসতেন অনুব্রত মণ্ডল। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো, আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, বিস্তারিত জানাও, এই যে খামার বাড়ির ছবি উঠে আসছে সামনে এবং কেয়ারটেকারের দাবি, এটা অনুব্রত মণ্ডলের, আরো কি বলছেন উনি? দেখো, অনুব্রত মণ্ডলের নামে বেনামে কোথায় কি সম্পত্তি রয়েছে তার অনুসন্ধান শুরু করেছে সিবিআই। এখন সেই অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন জায়গায় অনুব্রত মণ্ডলের নামে, তার পরিবারের সদস্যদের নামে, কোনো কোনো ক্ষেত্রে তার অনুগামীদের নামে বিভিন্ন সম্পত্তি তথ্য সামনে আসছে। সেরকমই একটি সম্পত্তির হদিশ পাওয়া গেল, যেটি বোলপুর থেকে কিছুটা দূরে সিয়ান অঞ্চলে রয়েছে। এই সিয়ান অঞ্চলে এই প্রায় 20-52 বিঘে জমির ওপরে একটা খামার বাড়ি, বাড়িতে বাড়ির দেখভালের দায়িত্বে থাকেন একজন কেয়ারটেকার। মূলত চাষবাস হয় ধান, বিভিন্ন মরসুমি সবজি চাষ হয় এবং বিশাল বড় পুকুর রয়েছে, তাতে মাছ চাষ হয় এবং নিয়মিত একটা নির্দিষ্ট সময় প্রত্যেক বছর সেগুলি বিক্রি করা হয় এবং তার লভ্যাংশ স্বাভাবিকভাবেই, মালিক যেহেতু অনুব্রত মণ্ডল, কেয়ারটেকার সেরকমটাই দাবি করছেন, সেটা তারই সম্পত্তি। এই খামার বাড়িতে অনুব্রত মণ্ডল মাঝে মধ্যে আসেন, মূলত নির্দিষ্টভাবে আসেন শিবরাত্রির সময়। সেখানে একটি মন্দির রয়েছে ছোট, সেখানে পুজো হয়, আর সেখানে তিনি নিয়মিত আসেন, এবছরও এসেছিলেন। এবং এই বাড়ির কেয়ারটেকার হিসেবে যারা রয়েছেন সেই পরিবারেরই এক সদস্যের সাথে আমরা কথা বলি, তার দাবি যে তাদের পরিবারের আরেক সদস্য
তিনি অনুব্রত মণ্ডলের বোলপুরের যে নিচুপট্টির বাড়ি, যে বাড়ি থেকে সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল, সেই বাড়িতে পরিচারিকা কাজ করেন দীর্ঘ কয়েক বছর এবং এখনও তিনি সেখানেই রয়েছেন, নিয়মিত সেখানেই তিনি যান। এখন অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়ে যাওয়ার পর এই কেয়ারটেকার পরিবার তারা পড়ে গিয়েছেন বিপাকে। এবার এই বিপুল পরিমাণ সম্পত্তি দেখভাল কে করবেন, কে তদারকি করবেন, সেটা নিয়ে তাদের দুশ্চিন্তার অন্ত নেই। আমরা সেই খামার বাড়িতে গিয়েছিলাম, খামার বাড়িতে একটি বাড়ি রয়েছে সেখানে এবং বিশাল জায়গা জুড়ে চাষবাস হচ্ছে। একদম সন্দীপ, তুমি যেটা বলছিলে একেবারে বিশেষভাবে স্পষ্ট হতে চাইবো যে এই খামার বাড়িতে কি কি রয়েছে, কত বিঘে জমি রয়েছে, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখাশোনা চাষবাস এগুলো। মানে ঝাড় দেওয়া, বাসন ধোয়া এগুলো। হ্যাঁ, এটা দেখাশোনা করি। মোটামুটি আমার তখন বিয়ে হয়নি, তো আজকে মোটামুটি 20 বছর। কি হয় এই জায়গায়? কিছু নাই, চাষবাস এটুকুই আর কি। আর যেটাও একটা শিব ঠাকুর আছে, ওই জন্য ওটাই দেখাশোনা, প্রত্যেকদিন পুজো দেওয়া এগুলো। শিব মন্দির কোথায়? পিছনে। আর এই জায়গাটায় আপনার শুধু কি চাষ হয়? এই তো ধান চাষ। কেষ্টদা আসেন, মানে অনুব্রত বাবু আসেন? না, যেটা এখানে আসেন একবারই আসে পুজোর সময়, শিবরাত্রির সময়। আচ্ছা, এবার এসেছিলেন? হুম, এসেছিলেন, দুধ ঢেলে গেছেন পুজো টুজো, যেহেতু একটু ঠাকুর ভক্ত বেশি তো এসেছিলেন, পুজো টুজো করে গেছে।